এই জিনিসটা কি? এটা আমরা সারগাম আর কি ঘাস জাম্বু ঘাস গরুর জন্য তিন চার বার কাটতে করা যাবে। জি জি, এইভাবে ঘাসটা হবে। হ্যাঁ, ঘাসটাই হবে। গরু ছাগলে খাওয়ার জন্য যে ঘাস, ছাগলে খাবে না, শুধু গরু, শুধু গরুতে খাবে? হ্যাঁ, গরুতে, ছাগলের জন্য আবার আলাদা আছে। কতদিনে ঘাসটা বের হয়? এটা আমরা 28 দিনে, আমরা 4 দিনে বের হয়ে যাবে। আমরা 4 দিনে বের হয়ে যাবে। হ্যাঁ, মানে এরকম খাওয়ানোর উপযোগী কত দিন? উপযোগী আমরা 30 থেকে 35 দিন। 30 থেকে 35 দিন? 30 35 দিনে? 30 35 দিন আমরা খাওয়ানোর উপযোগী হবে, হয়ে যাবে, তাই না? যে কোনো জমিতে লাগানো যাবে? হ্যাঁ, যে কোনো জমিতে লাগাতে পারবেন। আচ্ছা, এটা কোন দেশে? এটার নাম কি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান? হ্যাঁ, এটা আমরা পাল নার্সারির। আচ্ছা, হাইব্রিড জাম্বু ঘাস। আচ্ছা, এটা কত কত করে কেজি? এটা আমরা 90 টাকা পাইকারি সেল। পাইকারি সেল 90 টাকা? এখানে কতটুকু আছে? 1 কেজি আছে। 1 কেজি আছে 90 টাকা। তো ধন্যবাদ। তো আপনার দোকানে আর কি কি আছে? আমার দোকানে মানে হাইব্রিড লাউ আছে, ময়না, তারপরে হাসি, হাইব্রিড লাউ আছে। আমরা একটু হাইব্রিড লাউ দেখাবো, এখান থেকেই দেখাই। হাইব্রিড লাউ কত করে? এটা 80 টাকা প্যাকেট। 80 টাকা প্যাকেট? যেখানে ঘাস হয় না সেখানে এটা লাগালে ঘাসটা হয়ে যাবে নাকি? আচ্ছা আচ্ছা। তো তারপরে করলা কত করে? ৬০ টাকা প্যাকেট। আচ্ছা, তারপরে যে এটা দেখতে পাচ্ছি, আমরা দেশি, আমাদের বোম্বাই মরিচ, দেশি বোম্বাই মরিচ। এটা কত? বোম্বাই মরিচ বলে কেউ। হ্যাঁ, বোম্বাই মরিচ বলে। এটা কত? এটা আমরা 30 টাকা প্যাকেট। 30 টাকা প্যাকেট? আচ্ছা, এই মরিচটা কিসের? এটা চায়না মরিচ। চায়না মরিচ? এটা আমরা 10 টাকা প্যাকেট। 10 টাকা প্যাকেট? আচ্ছা। তো আপনার দোকানে আর কি কি আছে? আমার সব ভ্যারাইটি আছে, মানে কৃষি আইটেম, তাই না? হ্যাঁ, সব কৃষি প্রযুক্তি আমরা। তো আর কি কি পেতে পারে আপনার দোকানে? পুঁইশাক, আমাদের দেশিটা অরিজিনালটা নাকি? বাতলা হবে, কিন্তু আর একটা বাদ না হলে কম। লালটা দেখি তো, লাল মুলাটা 250 টাকা কেজি। তারপরে এদিকে পুঁই শাক দেখতে পাচ্ছি, পুঁই শাক 400 টাকা কেজি। আচ্ছা, ইউটিউবে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার বেকারত্ব ভাই এবং বন্ধুদের কর্মসংস্থান তৈরি হবে, এবং যারা কৃষি সেক্টরে কাজ করে তারা একটি সঠিক সন্ধান পাবে এবং সঠিক বীজ তারা সংগ্রহ করতে পারবে সব থেকে কম প্রাইসে। আরো একটি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ধনিয়া পাতা লাগিয়ে 12 মাস চাষ করতে ধন্যবাদ দর্শক যারা ভিডিওটি দেখছিলেন। এই মার্কেটে আসলে আপনারা অসংখ্য বীজের দোকান পেয়ে যাবেন। তো ভাই, আপনাদের মার্কেটের নামটা? হান্নান মেনশন সিদ্দিক বাজার। আচ্ছা, দোকান নাম চাঁদ সিট কোম্পানি। দোকান নাম চাঁদ সিট কোম্পানি? চাঁদ সিট। আচ্ছা, চাঁদ সিট কোম্পানি। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।